রান্নাঘরে রোজ নামচায় সবাইকে আবার স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা ইন্দো চাইনিজ রেসিপি, শেজওয়ান পানিরের রেসিপি। বানানো খুব সহজ, খুব চটজলদি হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। শুরুতেই আমি একটা লোহার কড়াই এখানে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এবং গরম হয়ে গেলে পুরো কড়াইতে ভালো করে সেটাকে মেখে নেব। আর যেরকম আমি সবসময় বলি, গরম তেলে চিনি দিলে কালার ভালো হয়, তো এখানেও আমি কয়েকটা দানা চিনি দিলাম। আর তারপর ফোড়নের জন্য 6 থেকে 7টা রসুনের কোয়া একদম কুচি করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে সেটাকে দিয়ে দিলাম। তেলে দেওয়ার সাথে সাথে রসুনের গন্ধটা বেরোলেই আমি একটা গাজর এখানে লম্বা করে কেটে নিয়েছি, লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি, সেটা সবার প্রথমে দেব। কারণ যেহেতু গাজর একটু শক্ত হয় বাকি সবজিগুলোর থেকে, তাই এটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। ওভার ফ্রাই বা বেশি ভাজবো না, এই রেসিপিতে একটু মুখে লাগবে সবজিগুলো সেরকমই ভালো লাগে। এরপর আমি একটা পেঁয়াজ একই রকমভাবে লম্বা করে এবং পাতলা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। চেষ্টা করবেন সব সবজিগুলো একই লেংথে একই মাপের কাটতে, তাহলে দেখতেও সেটা ভালো লাগে আর খেতে তো অবভিয়াসলি ভালো লাগেই। তারপর আমি এখানে 1 থেকে 2টো বিন দিলাম। বিনটা আপনারা সবজি আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন, এটাতে কোনো বাধা নেই। তো এগুলোকে হালকা আমি একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। সবজিগুলো ফ্রাই হয়ে গেলে আমি তার মধ্যে 1/2 ক্যাপসিকাম সেই একইভাবে লম্বা করে এবং পাতলা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সবজি আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, পরিমাণগুলোও নিজেদের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে সবজিগুলো যেন বেশি ফ্রাই হয়ে না যায়। এরপর আমি 1/4 অংশের বেল পেপার সেই একইভাবে লম্বা এবং পাতলা করে কেটে দিয়ে দিলাম। সবজিগুলো হালকা এখানে সামান্য একটু মজে গেলে আমি তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ শেজওয়ান সস আর দিচ্ছি 1/2 চা চামচ ডার্ক সোয়া সস। শেজওয়ান সসের রেসিপি কিন্তু চ্যানেলে অলরেডি রয়েছে, তো আমি এটাকে হয় আই বাটনে দিয়ে দেবো আর নয়তো একদম ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সেটা বানানো খুব সহজ, কঠিন কিছুই নয়। তো সসগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো 1 থেকে 2 মিনিটের জন্য এবং তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। যেহেতু শেজওয়ান সস একটু ঝাল হয়, স্পাইসি হয়, সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে টমেটো সস দিচ্ছি, সেটাও টমেটো সসের পরিমাণটা আপনারা ঝাল আন্দাজে দেবেন। সব সবজিগুলোকেই মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট লো থেকে মিডিয়াম আঁচে ফ্রাই করবো, তাহলেই হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো এবং তারপর সমস্ত জিনিসটাকে ভালো করে মেশাবো। মেশানোর পর আমি এখানে 200 গ্রাম মতো পনির, দেখুন ওই একই রকম লম্বা করে এবং পাতলা করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। চ্যানেলে চোখ রাখুন, খুব তাড়াতাড়ি কিন্তু পনিরের রেসিপিটাও চ্যানেলে আসতে চলেছে। তো এইভাবে আমি পনিরের সাথে সব সবজি এবং সসটাকে ভালো করে মিশিয়ে নেব এবং হ্যাঁ, তারপরেই রেডি শেজওয়ান পনির। হ্যাঁ, এতটাই সহজ একটা রেসিপি। তো দেখুন শেজওয়ান পনির তো আমাদের রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর চ্যানেলে চোখ রাখুন আরও নতুন নতুন ভিডিওর জন্য।